তৃণমূল কর্মীরা দিলে পরেই আপনাদের প্রত্যেকে একটা দাঁড়ি পাল্লা কিনতে হবে, তাই না? কে কখন 100 কেজি 100 গ্রাম তুলে নিয়ে পকেটে ঢুকে দিচ্ছে? 100 গ্রাম, আরে এরা তো ধরো প্লাস্টিক ছাড়েন, আপনার 100 গ্রাম চাল ছাড়বে? এবার ভাবুন, একটুখানি হিসাব করে দেবেন, যদি 100 গ্রামও তুলে নেয় না, তাহলে মাসে 1 কোটি টাকা এরা বাড়িতে নিয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। এটা হলো নিউ বিজনেস মডিউল। এই জন্য বলছি, আমি এসেছি এই জন্য, ভিক্ষে নেবেন না, নিজের হক নিজের অধিকার ছিনিয়ে নেবেন, এটা আপনার অধিকার। সবার সব জায়গাতে গিয়ে বলি, আপনার অধিকারে কেউ হাত দিলে পরে আমি দাঁড়িয়ে আছি, কেউ হাত দিতে দেবো না। এবার আপনাদের ছিনিয়ে নিতে হবে, তাই নিজে রেশন নিজে গিয়ে নেবেন দাঁড়িয়ে, আর বলবেন 1 গ্রামও যদি কম হয় MLA ফাটাকেষ্টকে ডাকবো। তারপরে খেলা শেষ। এগুলো তো আমার, আমি কেন ওইটুকুই বললাম, কেন যেগুলো আমি পারবো সেগুলোই কিন্তু বলেছি। আমি ভাস্কর দাকেও বলেছি, ভাস্কর মিথ্যে কথা বলে ভোট চাইবে না, যতটুকু পারবে ঠিক ততটুকু বলে ভোট চাইবে। আমরা মিথ্যের সংসার তৈরি করব না, মিথ্যের সরকার তৈরি করব না, আমরা সত্যের সরকার করব। তাই যতটুকু পারবে, স্কুলের আমি খালি একটা জানলা পেন্ট করতে পারবো, খালি একটা জানলাই বলবে, মিথ্যে বলবে না। আমি সেই জন্যই এখানে এসে বলছি এত বড় বড় কথা, যে আমি খালি এইটুকু আপনাদের বলে গেলাম, আর এইটুকুই আমি নিজে দাঁড়িয়ে করতে চাই। সেই জন্যই আমি, আমার আপনারা সবাই জানেন এখন অবধি, আমার পেছনে অনেক বড় একটা হাত আছে, তারই বার্তা আমি সবাইকে শুনিয়ে বেড়াচ্ছি, কী কী পারবো আর কী কী পারবো না। আজকাল কি করবেন, 90 দিনের বাংলা তৈরি করতে চায়। 90 দিন মানে 90 দিন যে কোনো জিনিস, একটা ছোট লাইসেন্স হোক বড় লাইসেন্স হোক, বাড়িতে তৈরি করছেন তার ড্রয়িং হোক, 90 দিন খালি ধৈর্য রেখে অপেক্ষা করবেন, আপনার বাড়িতে স্ট্যাম্প করা চলে আসবে, কাউকে 1 পয়সা দিতে হবে না। 90 ডেজ বেঙ্গল, কেন তা না হলে এই এজেন্ডা বাবুদের পর কাটা যাবে না, পাখনাগুলো কাটতে হবে। তো ওরা কি ভেবেছে, খেয়েছি দিয়েছি এবার একটা ডাকার তুলবো, আর সবাই ভুলে যাবে? অত সোজা নয়, পোস্টার লাগাবো আমি বাঙালির লজ্জা, এত তাড়াতাড়ি ছাড়বো না, মাল খেয়ে বল। হ্যাঁ, ABCDCDABG, এবার আমি এসছি জেড অব্দি টেনে নিয়ে যাবো। সেকেন্ড থিং মনে রাখবেন, এটা আমি যেটা বলছি সেটা আমার, আমাদের প্রার্থীর জন্য, আমাদের লোকের জন্য প্রযোজ্য। যদি আমার পার্টিতেও, আমাদের পার্টিতেও কিরম এই রকম যদি কেউ আসে, 1 সেকেন্ড সময় নেবে না দিল্লি, 1 সেকেন্ড ইউর আউট। ভারত জোর জোর সে, ভারত মাতা কি। বাকি অনেক কিছু আছে, অনেক কিছু বলার আছে। 3 বছর ধরে PM সাহেব 6000 করে প্রত্যেক বছরে চাষিদের জন্য টাকা রেখেছিল, সেই টাকাটা পর্যন্ত দেওয়া হয়নি। আমাদের BJP সরকার এলে চাষি ভাইকে 3 বছরের 18000 টাকা একসাথে তার ব্যাংকে চলে যাবে, 18000 টাকা করে তাদের সবার ব্যাংকে চলে যাবে।